বাঙালির সেরা উৎসব শারদ উৎসব। বিষাদময় পরিস্থিতিতে ভারাক্রান্ত হৃদয়ে মানুষ দুর্গাপুজো করছে সারা বিশ্বজুড়ে। বাদ যায়নি বৈচিত্র্যময় জেলা বীরভূম। জেলা সদর শহর সিউড়িতে রয়েছে সাবেকিয়ানা ও থিমের একাধিক নজরকাড়া পুজো মণ্ডপ। আসুন দেখে নি আর্যিকর নিয়ে থিম পুজো, সামান্য নুড়ি পাথর বালি দিয়ে তৈরি অসামান্য মূর্তি, প্রকৃতি পরিবেশ রক্ষা ও বিয়ের মুকুটের সুন্দর। বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সমিতি গত বছর থেকে দুর্গাপূজা শুরু করেছে বিবেকানন্দ পল্লীতে সিউড়িতে। এই দুর্গাপূজার মধ্য দিয়ে সমাজের কাছে একটা বার্তা দেওয়া, সমাজের একতা, সমাজের যে বিভিন্ন রকমের আর দুঃসহ ব্যথা, সেই ব্যথা থেকে কিভাবে আমরা জেগে উঠতে পারি সেই ভাবনা নিয়ে আমাদের পুজো মণ্ডপ ইত্যাদি তৈরি হয়। এবারও সেই ভাবনা থেকে আমরা অভয়ার যে হত্যাকাণ্ড, যার সাহায্যে গোটা সমাজ, বিশেষ করে নারী সমাজ জেগে উঠেছে, রাত জেগেছে, আর সেই রাত জায়গার অদ্ভুতভাবে এবারে দুর্গাপূজাও প্রায় রাতেই হচ্ছে। তো সেই ভাবনা থেকে আমাদের আর্যিকর প্যান্ডেল এটা তৈরি করা হয়েছে, এবং এখানে যে বিভিন্ন রকমের ঘটনা তখন ঘটেছে তারই বিভিন্ন চিত্র এখানে দেখানো হয়েছে। কোথায় কোথায়? এই প্যান্ডেলের সামনে আমরা যে প্যান্ডেল করেছি, জায়গাটা প্যান্ডেলের কাছে আমরা সেই সমস্ত মূর্তি তৈরি করে সেইগুলোর প্রতিফলন করেছি, যে অত্যাচার, যে ঘটনা ঘটেছে এবং যে প্রতিবাদ আন্দোলন গড়ে উঠেছে তাও কিন্তু আমরা এর মধ্য দিয়ে প্রতিফলন ঘটিয়েছি। তাই আমাদের এবারের মণ্ডপ হচ্ছে অভয়া মৃত্যুর বিরুদ্ধে আমরা চাইছি জাস্টিস, আর সেই জাস্টিসের জন্যই আমাদের এবারের শ্যামাপ্রসাদ স্মারক সমিতির দুর্গাপূজার বক্তব্য, যে অভয়ার মতো আরও যারা যাচ্ছেন সেই ঘটনা যেন বন্ধ হয় তারই প্রতিবাদ স্বরূপ। তুলে ধরার জন্য যে আজকে সমাজে আমাদের মেয়েরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, সেই দৃষ্টিভঙ্গি থেকে এই যে থিম গড়ে তুলেছে, ধন্যবাদ তাদেরকে। আপনার কি নাম? চতুর্দশ বর্ষে আমরা পা রেখেছি। আমাদের এবারে ভাবনা হচ্ছে বিশ্ব উষ্ণায়নের যে ধ্বংস, মানুষ যে ধ্বংসের পথে এগিয়ে চলেছে, সেই জায়গা থেকে আমরা একটা আকৃতি দিতে চেয়েছি। হ্যাঁ, মানুষকে যে গাছ সবুজের উপর আমরা একটা নজর রেখেছি, যাতে সবুজ গাছ মানুষ ধ্বংস না করে। আমরা প্রথম দিকটা দেখেছি দুটো পার্ট আছে, একটা হচ্ছে ধ্বংসের দিক, যেখানে নগরায়ণ গড়ে উঠছে, কলকারখানা গড়ে উঠছে, দূষিত হচ্ছে, গাছপালা কেটে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেইখানে সেইটা আমরা দেখিয়েছি। আর দ্বিতীয় পার্টে যেখানে আমাদের মা, স্বয়ং মা আছেন, সেই মা
আমরা ওখানে সবুজের সমারোহ দেখেছি এবং সেখানেই আমাদের আমাদের যে থিমের নাম ভূমিষ্ঠ শিশু সবুজ সকালে, এটা আমাদের থিমের নাম, মানে আগামী দিনের নবজাতকের জন্য যাতে তারা সুস্থভাবে বেঁচে থাকতে পারে তার জন্য সবুজ গাছের উপর আমরা নজর দিচ্ছি এবং মায়ের কাছেও আমাদের আরতি। সেই জন্য মায়ের হাতে আমরা অস্ত্র দিইনি, মায়ের হাতে গাছ আমরা দিয়েছি এবং সেটা ভক্তের কাছে যাতে আমাদের কাছে যায়, যে গাছের প্রতি যাতে ভালোবাসা গড়ে ওঠে, কারণ এই গাছই আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখবে এবং আগামী শিশুকে কিন্তু এই গাছ বাঁচিয়ে রাখবে। গাছ ধ্বংস হয়ে গেলে আগামী শিশু কিন্তু আর সুস্থভাবে বড় হয়ে উঠবে, এটাই আমাদের মানুষের কাছে বার্তা এবং মায়ের কাছে আমাদের আমাদের এই বছরের 50 বছর পুজো কোন ক্লাব বড়বাগান একের পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আমরা প্রতি বছর এই পুজোর আয়োজন করি। এবছর 50 বছর, আমাদের এবছরের ভাবনা পুরীর জগন্নাথ মন্দির, সেই আদলে আমাদের মণ্ডপ, আমাদের থিম শঙ্খক্ষেত্রে শঙ্করী, শঙ্খক্ষেত্র অর্থাৎ জগন্নাথের ধাম, সেটাকে শঙ্খক্ষেত্র বলা হয়, শঙ্করী অর্থাৎ শঙ্করের পত্নী মা দুর্গা। আমাদের ভাবনাতে আমরা প্রতিমা বানিয়েছি সমুদ্রের মধ্যে যেসব জিনিস পাওয়া যায় সেই দিয়ে, যেমন নুড়ি, বালি, ঝিনুক ইত্যাদি। প্রতিমাটি তৈরি করতে প্রায় 1.5 মাস সময় লেগেছে, মণ্ডপ তৈরি করতে প্রায় 2.5 মাস সময় লেগেছে। আশা করছি আমাদের মণ্ডপ প্রতিমা সুরি শহরের মানুষকে এবং বীরভূম জেলার মানুষকে আনন্দ দেবে। আপনার নাম?